মঙ্গল গ্রহ দেখতে কেমন? চলুন আজকে মঙ্গল গ্রহের কিছু ছবি দেখা যাক। আপনাদের তো সরাসরি দেখাতে পারছি না, তাই মঙ্গল গ্রহের কিছু ছবি দেখে নিন। মঙ্গল গ্রহ দেখতে কেমন দেখুন ছবিতে। গত 18 ফেব্রুয়ারি মঙ্গল গ্রহে পৌঁছায় মার্কিন মহাকাশ সংস্থা তৈরি গাড়ি পার্সিভারেন্স। এর ঠিক 7 মাস আগে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল গাড়িটি। গ্রহে পৌঁছানোর পর থেকেই স্বয়ংক্রিয় এই গাড়িটি ছবি তুলে পাঠাচ্ছে পৃথিবীতে। বিবিসি বাংলা এক প্রতিবেদন থেকে জানা গেছে, এসব তপজাজেরো গহ্বর নামক জায়গায় অবতরণ করেছে নাসার মহাকাশযানটি। এটি গ্রহের 49 কিলোমিটার ব্যাসের বিশাল একটি গর্ত। বর্তমানে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব, গ্রহের গঠন, প্রকৃতি এবং তার জলবায়ু ইতিহাস নিয়ে গবেষণা চালাচ্ছে, একই সঙ্গে পাথর সংগ্রহ করেছে। অবতরণের পর পার্সিভারেন্স গাড়ির নিচের দিকে লাগানো ক্যামেরা থেকে তোলা প্রথম উন্মোচনের রঙিন ছবি। ছবিতে বাতাসে ক্ষয়ে যাওয়া একটি পাথর, এর নাম দেওয়া হয়েছে হার্বার্ট সিল, সৈকতের রোদ পোহানো সামুদ্রিক সিল। পার্সিভারেন্স গাড়ির অবস্থানের জায়গা জায়েরো গহ্বর, এর আশেপাশে উঁচু জায়গা বেশ কয়েক কিলোমিটার দূরে। গাড়িটির মেস্ট ক্যাম জেট এর দুটি ক্যামেরা রয়েছে, যেখান থেকে বা দিকের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এই ছবি। এই দুটি ক্যামেরা একসঙ্গে কাজ করে মানুষের চোখের মতো। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন